হ্যালো ফ্রেন্ডস, এডুকেশন অনলাইন চ্যানেল থেকে আমি অজয় দাস। আজকে তোমাদের ত্রিভুজের জিআই করাবো। এখানে মোট কটি ত্রিভুজ আছে? তাহলে 1, 2, 3, 4। তাহলে ত্রিভুজের মধ্যে যদি আরেকটি ত্রিভুজ থাকে তাহলে আমরা এখানে ত্রিভুজের সংখ্যা বলতে পারবো যে 4, এবং বড় ত্রিভুজটা কত? 1। তাহলে 4 রাখে 5। কিন্তু এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে ত্রিভুজের মধ্যে ত্রিভুজ, তার মধ্যে আবার ত্রিভুজ, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা করব যে আমরা দেখব ত্রিভুজের মধ্যে ত্রিভুজ কটা, একটা ত্রিভুজ, আবার এই ত্রিভুজের মধ্যে কটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ। তাহলে মোট ত্রিভুজের এখানে সংখ্যা দাঁড়াচ্ছে যে এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ থাকার জন্য 4টি, প্লাস আবার এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ থাকার জন্য কত? 4টি, এবং বড় ত্রিভুজটি কত? 1টি। তাহলে 4 আর 4 8, 8 আর 1 9। আবার এই ছবিটিতে দেখতে পাচ্ছি কি যে একটি ত্রিভুজের মধ্যে আরেকটি ত্রিভুজ, তার মধ্যে আরেকটি ত্রিভুজ, তার মধ্যে আরেকটি ত্রিভুজ। তাহলে এই ছবিটিতে আমরা ত্রিভুজ, মোট ত্রিভুজের সংখ্যা কীভাবে করব? আমরা এই ত্রিভুজের মধ্যে একটি ত্রিভুজের জন্য লিখব 4, এই ত্রিভুজের মধ্যে আরেকটি ত্রিভুজের জন্য লিখব কত? 4, এবং এই ত্রিভুজের মধ্যে আরেকটি ত্রিভুজের জন্য লিখব হচ্ছে 4। তাহলে বড় ত্রিভুজটি কত? বড় ত্রিভুজটি 1। তাহলে এখানে আমাদের কত দাঁড়ালো? 3, 4, 12, 12, 1, 13। তাহলে 13টি ত্রিভুজ আছে। এই অঙ্কগুলি এভাবে করতে হবে। আমরা আরেক ধরনের চিত্রে দেখতে পাচ্ছি যে মোট কটি ত্রিভুজ আছে। এখানে 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, অর্থাৎ চারিদিকে সমান সংখ্যক ত্রিভুজ থাকলে আমরা একটি বিশেষ ছকের মাধ্যমে এটা মনে রাখব। এখানে দেখতে পাচ্ছি কত? 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, অর্থাৎ চারিদিকেই সমান সংখ্যক যখন ত্রিভুজ থাকবে এই ছবিগুলোতে আমাদের ছকটা মাথায় রাখতে হবে। অর্থাৎ দুটোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম 5, এবং তিনটের ক্ষেত্রে আমরা কত করব মনে রাখবো হচ্ছে 13টি, এবং 4টে থাকলে আমাদের মনে রাখতে হবে 27টি ত্রিভুজ আছে। আমাদের পরীক্ষায় 5 পর্যন্ত আসতে পারে, অর্থাৎ 5টা এরকম সংখ্যা থাকলে 48টি থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আশা করতে পারি। দেখা হচ্ছে, নমস্কার।